আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। শেষ পর্যন্ত পূর্ণতা পেল ঢাকার প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 এবং প্রথমবারের মতো মতিঝিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল। 5 নভেম্বর সকাল 7:30 থেকে এই ট্রেন চলাচল শুরু হয় এবং এই যে পুরো পথ, সেই পথ অতিক্রম করে মানুষ এখন উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা যাওয়া আসা করতে পারছেন। এবং যেখানে উত্তরা থেকে বাসে মতিঝিল যেতে এখন প্রায় 2.5-3 ঘন্টা সময় লাগে, সেখানে মাত্র 30 মিনিট সময়ে উত্তরা থেকে মতিঝিল মানুষজন এখন এই মেট্রো রেলে করে অনায়াসে নির্বিঘ্ন যাতায়াত করছেন। এবং প্রথম দিন এই মেট্রো ট্রেনে যারা যাত্রী হয়েছিলেন মতিঝিল পর্যন্ত, তাদের চোখে মুখে আমি আজকে যেই স্বস্তির নিঃশ্বাস দেখেছি, বিশেষ করে যারা নিয়মিত যাত্রী তাদের চোখে মুখে যে আনন্দ এবং স্বস্তির নিঃশ্বাস, সেটি বলে বোঝাবার নয়, আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এই যে উত্তরা স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করছি, উত্তরা 1 নম্বর স্টেশন থেকে, এবং প্রথমে যখন আমরা উত্তরা থেকে যাত্রা শুরু করলাম, শুরুর স্টেশনে যাত্রী কিছুটা কমই ছিল, ট্রেন ফাঁকা ফাঁকাই ছিল, কিছু যাত্রী উঠেছিলেন, যদিও আজকে অবরোধ, কিন্তু সিটিং মোটামুটি শুরু থেকেই হয়ে গিয়েছিল। এরপর আমরা যখন একটা একটা করে স্টেশন পার হচ্ছিলাম, তখন আস্তে আস্তে কিন্তু যাত্রীর সংখ্যাও বাড়ছিল। প্রত্যেকটা স্টেশন থেকে যাত্রী যুক্ত হচ্ছিলেন, অন্ততপক্ষে ফার্ম গেট পর্যন্ত কিন্তু প্রত্যেক স্টেশনেই যাত্রী যুক্ত হচ্ছিলেন। এবং এই যে যাওয়ার পথে দেখেন, যখন দুটি ট্রেন ক্রস করছিল তখনকার চিত্র, এবং যেতে যেতে আমরা উত্তরার যে অংশে, সেই অংশে যেই আবাসন প্রকল্প এবং অন্যান্য যে দুই দিকের যে সুন্দর দৃশ্য, সেটি দেখতে দেখতেই আমরা কিন্তু উত্তরা অতিক্রম করছি। তো এর চেয়ে বড় কথা হলো যে আমরা আসলে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। মেট্রো রেলের অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন, অনেক তথ্য আপনাদের কাছে আছে। তো আজকে নতুন করে যে তথ্যগুলো প্রথমে আমি শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 5 নভেম্বর থেকে এই মেট্রো রেলের যাত্রা শুরু হয়েছে, এবং এটি আপাতত প্রতিদিন সকাল 7:30 থেকে সকাল 11:30 পর্যন্ত ট্রেনগুলো মতিঝিল পর্যন্ত চলবে। এই ইনফরমেশন দিতে দিতে দেখেন কি মনোরম দৃশ্য, যে ফ্ল্যাট প্রকল্প রাজুকের উত্তরার ঠিক সেন্ট্রাল স্টেশন, যেটি তার পশ্চিম দিকেই হচ্ছে এই ফ্ল্যাট প্রকল্পটি, এবং লেকের স্বচ্ছ পানি, যেতে যেতে কিন্তু অসাধারণ মনোরম একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো যেটি বলছিলাম যে এই যে প্রথমে হচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল 7:30 থেকে সকাল 11:30 পর্যন্ত ট্রেনগুলো দুই পথে, উভয় পথে চলাচল করবে আপাতত, এবং বলা হচ্ছে, কর্তৃপক্ষ যেটি বলেছে যে 3 মাসের মধ্যে সবগুলো স্টেশন, অর্থাৎ উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত 16টা স্টেশনের সবগুলো 3 মাসের মধ্যে চালু হবে, এবং তখন সকাল, একেবারে সকাল ভোর থেকে, ফজরের নামাজের পর থেকে শুরু করে মধ্যরাত, অর্থাৎ রাত 12টা পর্যন্ত ট্রেন চলাচল করবে, এটি কর্তৃপক্ষ জানিয়েছে। তো এই ইনফরমেশনটা হলো প্রথম ইনফরমেশন। অনেকেই বারবার করে জানতে চাইছেন বিভিন্ন ভিডিওতে, ফেসবুকে কমেন্ট করে, যে এখন কি ট্রেন পুরোপুরি মতিঝিল পর্যন্ত সারাদিন চলছে কি না, না এখন মতিঝিল পর্যন্ত চলছে সকাল 11:30 পর্যন্ত, এবং এটি আস্তে আস্তে যত সময় গড়াবে সময়টা কিন্তু আস্তে আস্তে বাড়ানো হবে, স্টেশনের সংখ্যাও পর্যায়ক্রমে বাড়ানো হবে। তো এই যে আমরা বলছি, বলতে বলতে দেখেন আমরা যখন উত্তরার 3টি স্টেশন পার হয়ে যখন আমরা পল্লবীর দিকে চলে আসলাম, তখন দেখেন যাত্রীর চাপটা আস্তে আস্তে বাড়ছে, এবং আমরা যখন মিরপুর 10 যাব, তখন কিন্তু কাজীপাড়া পার হব, তখন কিন্তু যাত্রীর সংখ্যা আরও অনেক বেশি হবে, যেটি খুব সঙ্গত কারণেই। কারণ হচ্ছে যে মানুষ এতদিন একটা বিষয় বারবার বলছিল মেট্রো রেল নিয়ে, যে মতিঝিল পর্যন্ত কবে চালু হবে, মতিঝিল পর্যন্ত কবে চালু হবে, মতিঝিল পর্যন্ত চালু না হলে এটি তাদের জন্য আর স্বস্তিদায়ক হচ্ছে না। কারণ প্রথম কথা হচ্ছে যে মেট্রো রেলে আপনি উত্তরা থেকে উঠলেন, আগারগাঁও গিয়ে সেখান থেকে আবার শাটল বাসে উঠে, যারা অন্য আরও দূরত্বে যেতে চান, অর্থাৎ মতিঝিল, প্রেস ক্লাব বা আপনার শাহবাগ, ফার্ম গেট, যারা যেতে চান তাদেরকে আবার শাটল বাসে করে যেতে হতো। তো শাটল বাস পাওয়াও অনেক সময় কঠিন ছিল, আবার কোনো সময় পাওয়া যেত না, পেলেও সিট পাওয়া যেত না, তো এরকম নানা রকমের ঝক্কি ছিল। আবার আগারগাঁও যাওয়ার পরে বাকি পথটুকু যেতে কিন্তু সেই যানজটের কবলেই তাদেরকে পড়তে হতো। কিন্তু এই যে এখন মতিঝিল পর্যন্ত পরিপূর্ণভাবে চালু হলো, অর্থাৎ পুরো রুটে যে 20 কিলোমিটার রুট, যেটি এমআরটি লাইন 6-এর, সেটি যে চালু হলো, তাতে দেখেন
যাত্রীর সংখ্যা দেখেন আপনি প্রথম দিনেই যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড় ছিল এবং প্রত্যেকটা কোচেই অর্থাৎ বগিতেই কিন্তু এমন যাত্রীরা যত যাত্রী বসেছিলেন তার চেয়ে বেশি যাত্রী দাঁড়িয়েছিলেন এবং আমি আমার রিপোর্টের খাতিরেই আমি অনেকের সাথে কথা বলেছি এবং যেতে যেতে দেখেন কত সুন্দর দৃশ্য তো যাত্রীরা বেশিরভাগই যেটি বলেছেন এই যে তারা আধা ঘন্টা সময়ে উত্তরা থেকে মতিঝিল চলে যেতে পারছেন এর চেয়ে আনন্দের তাদের কাছে আর কিছু নেই কারণ যারা চাকরির সুবাদে কাজের সুবাদে নিয়মিতভাবে উত্তরা বা এই অঞ্চল থেকে যাদেরকে মতিঝিল যেতে হয় তারা কিন্তু জানেন যে প্রতিদিন যাওয়া আর আসায় রাস্তার মধ্যেই 4 থেকে 5 ঘন্টা সময় তো যায় ভোগান্তি যায় রোদ বৃষ্টি কাদা আরও অনেক রকমের হ্যাসেল যানজট এগুলো সবই কিন্তু আছে তো সেখানে এই আধা ঘন্টা সময় তাদের দাঁড়িয়ে থাকা অনেক বেশি কষ্টের তাদের কাছে মনে হয়নি যেহেতু এটি এসি পরিবহন পাশাপাশি জাস্ট আধা ঘন্টা সময় এবং ট্রেন চলতে চলতে অনেক কিছু দেখতে পাচ্ছেন দুই দিকের দৃশ্য দেশের প্রথম মেট্রো রেল সেই জার্নিটাও উপভোগ করতে পারছেন এ কারণে কিন্তু তাদের কাছে এই যে সময়টা আধা ঘন্টা সেটি তাদের কাছে এক ধরনের এনজয়েবল মনে হয় এবং তারা সেইভাবেই কিন্তু কথা বলেছেন এবং যেতে যেতে দেখেন এই যে তিন নেতার মাঝে আমরা সোহরাওয়ার্দী উদ্যান পেরিয়ে রেস ক্লাবের দিকে যাচ্ছি এবং যেটি আমি বলছিলাম যে যাত্রীরা কিন্তু খুব বেশি অভিযোগ করেননি অনেকে একটা বিষয় বলতে চেয়েছেন যে ভাড়ার পরিমাণটা বেশি উত্তরা থেকে মতিঝিল 100 টাকা এটি আপাত দৃষ্টিতে আমিও মনে করি যে আমরাও যারা সাধারণ মানুষ বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারাও কিন্তু মনে করি যে যারা বাসে পাবলিক বাসে চলাচল করে তাদের কাছে কিন্তু এটি মনেই হবে যে এই ভাড়াটা বেশি এটা সত্য যে ভাড়াটা বেশি 100 টাকা কিন্তু আপনি দেখেন আপনি যদি আজমপুর থেকে মতিঝিলের বাসে ওঠেন 90 টাকা কিন্তু এসি বাসের ভাড়া তো আপনি সেইখানে যেতে কত সময় লাগবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আর এখানে 100 টাকা ভাড়া হলেও আপনার সময় কিন্তু মাত্র আধা ঘন্টা 30 মিনিট আপনার প্রত্যেকটা জার্নিতে যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা করে 3 ঘন্টা সময় প্রতিদিন বেঁচে যায় আপনি এর আর্থিক মূল্য এর মানসিক স্বস্তির মূল্য এর যে পারিবারিক সময় দেওয়ার যে মূল্য সেই মূল্যটা কিন্তু অনেক বেশি আরেকটা যুক্তি হচ্ছে যে ভাড়াটিকে অনেক বেশি মনে হবে না ধরেন কেউ যিনি উবারে চলেন বা যিনি পাঠাওয়ে চলেন যা যিনি সিএনজিতে যাওয়া আসা করেন তিনি কিন্তু কমপক্ষে 250-300 টাকা ভাড়া কিন্তু তাকে দিতে হয় বা আরও বেশি কিন্তু দিতে হয় এবং বিপদে পড়লে 400-500 দিতে হয় অনেক সময় তো সেই জায়গায় কিন্তু 100 টাকা আমার কাছে মনে হয় যে এটি রিজনেবল আমাদের প্রথম যেহেতু মেট্রো রেল এবং আমার অনেকেই বলেছিলেন প্রথম দিকে যে এই যে এত ভাড়া এই ভাড়া দিয়ে মেট্রো রেলে কেউ উঠবে না কিন্তু আজকে প্রথম দিনের চিত্র আমি ঘুরে যে দেখেছি পুরো রাস্তায় সেটিকে আমার কাছে মনে হয় যে মেট্রো রেল যে তাদের টার্গেট সেট করেছে দুই দিকে প্রতি ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করবে আমার মনে হয় যে এটি যখন পরিপূর্ণভাবে 24-এর ট্রেন চালু হয়ে যাবে এবং যখন 3 মিনিট পরপর ট্রেন চলবে তখন আমার মনে হয় না যে এটি খুব বেশি অস্বাভাবিক কিছু হবে কারণ ঢাকার যে জনসংখ্যা আর যত মানুষের মুভমেন্ট তাতে কিন্তু এই 60,000 যাত্রী ঘন্টায় পূরণ করা কিন্তু খুব কঠিন কাজ হবে না এবং প্রতিদিন 5-6 লাখ মানুষ অনায়াসে শুধু এই এমআরটি লাইন 6 দিয়ে চলাচল করতে পারবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে এটি কতটা ইফেক্টিভ হবে এবং আমি মনে করি যে ঢাকার সবচেয়ে বড় গণপরিবহন হতে যাচ্ছে এই মেট্রো রেল এবং মেট্রো রেলের বাকি 5টি লাইন যদি পর্যায়ক্রমে 2030 সালের মধ্যে যদি সম্পূর্ণ হয় যদি কোনো ঝামেলা ছাড়া যদি এগুলো পরিপূর্ণভাবে সার্কেল তৈরি হয়ে যায় মেট্রো রেলের নেটওয়ার্কটা আন্ডারগ্রাউন্ড এবং ওভারগ্রাউন্ড মিলিয়ে এলিভেটেড মিলিয়ে তাহলে আমার মনে হয় ঢাকা শহরের যে যানজটের কথা যে যানজটের যেই পরিস্থিতি এটি সত্যি সত্যি উবে যাবে অন্তত এই একটা লাইনের চিত্র দেখে আমার কাছে তা মনে হচ্ছে এই লাইনটা এখন যদি সবগুলো ট্রেন চালু হয় এবং 3 মিনিট পরপর যদি ট্রেনগুলো চলে তাহলে কিন্তু আপনার এই যে মিরপুর উত্তরা বা ফার্মগেট এই এই লাইনের আশপাশে যেসব যাত্রী আছেন আমার মনে হয় যে ম্যাক্সিমামই কিন্তু এই মেট্রো রেলে চলাচল করবেন দেখেন কি দারুণ দৃশ্য আমার কাছে আমি আসলে মুগ্ধ হয়ে দেখছিলাম যখন এই ট্রেনের যাত্রীরা সবাই যখন এসকেলেটর ধরে সবাই এভাবে নামছিলেন এবং সবাই হাত নাড়ছিলেন ভিচিহ্ন দেখাচ্ছিলেন এরা কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের কর্মী না এরা সবাই সাধারণ মানুষ সাধারণ যাত্রী যারা এতদিন চলাচল করেছেন যিনি 3 ঘন্টায় মতিঝিলে যান উত্তরা থেকে তিনি যখন দেখছেন যে আধা ঘন্টায় তিনি যাচ্ছেন এবং এমন একটা ব্যবস্থাপনা তখন অটোমেটিক্যালি তার মন থেকে কিন্তু এই উচ্ছ্বাসটা চলে আসে আমি যখন কথা বলছিলাম তখন একজন যাত্রী কেঁদে ফেলেছেন
যে তার প্রতিদিনে যে যাতায়াতে যেই কষ্ট, সেই কষ্টের জায়গায় তিনি যে এখন স্বস্তি পাচ্ছেন, আনন্দে তিনি কেঁদে ফেলেছিলেন এমন একটা অবস্থা হয়েছিল। আর মতিঝিল স্টেশনে নামার পরে তো অনেকেই আপ্লুত হয়ে পড়েছেন যে এটি আমাদের দেশ এবং এই মেট্রো রেল একটা মাত্র লাইন চালু হয়েছে, এমআরটি লাইন 6, তাতে কিন্তু দেখেন অনেক হিসেব নিকেশ বদলে যাচ্ছে। তো সবগুলো লাইন যখন চালু হবে তখন কিন্তু ঢাকার চিত্র একটু হলেও অন্যরকম হয়ে যাবে। আমার বিশ্বাস যে সবগুলো লাইন নির্মাণ করতে পারলে ঢাকায় যানজট এবং মানুষের যে চলাচলের ভোগান্তি সেটি থাকবে না। তবে সবাই যেই প্রশ্নটি করেছেন, ভাই এই মেট্রো রেল এরকম থাকবে তো, এরকম চকচকে ঝকঝকে এরকম মেনটেন্যান্স থাকবে তো, আমি কনফিডেন্টলি বলতে পারিনি। তবে বলেছি যে আমার বিশ্বাস যে এটি যেহেতু মেনটেন্যান্সের ব্যবস্থা রেগুলার করা হচ্ছে এবং এটি যদি মেনটেন্যান্স ঠিক থাকে তাহলে মেট্রো রেল এরকম থাকবে। অর্থাৎ মানুষের মধ্যে একটা আবেগ আছে যে এই মেট্রো রেল, আমাদের মেট্রো রেল তৈরি হয়েছে, এটি যেন এভাবেই ভালো সার্ভিস দেয়, এটি যেন এভাবেই ভালো চলে, এটি তাদের প্রত্যাশা। তাদের অর্থ যাচ্ছে, নিজেদের ট্যাক্সের টাকা দিচ্ছেন জনগণ, এটির বিনিময়ে হলেও মানুষ যেন একটা ভালো স্বচ্ছ সেবা পায় এবং মানুষ যেন এই পরিবহনটাকে এভাবে ভালোভাবেই দেখতে পারে, সেটি তাদের প্রত্যাশা, সেটি তাদের মনের আকাঙ্ক্ষা। শেষবার আবার বলে দেই, এখন মেট্রো রেল আপাতত সকাল 7:30 থেকে সকাল 11:30 পর্যন্ত মতিঝিল পর্যন্ত চলছে, আর আগারগাঁও পর্যন্ত আগের নিয়মে চলছে। 3 মাসের মধ্যে সবগুলো স্টেশন চালু হবে এবং তখন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই মেট্রো রেল চলবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।